হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানায় বড়দিন নতুন দিনে সব বড়দিনের নয় নতুন দিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা দেখো আজকের ওয়েদার তো তোমাদের সবার নতুন বছর অনেক ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকো আনন্দে থাকুক চলো এই বলে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল উঠে পড়েছি সব কাজটা ছুঁয়ে গেছে এবার যে একটু কাঁচাকুচি করতে বাকি আছে ফাস জনারি বা ভাজ জানি ঠান্ডাটা ভালোই পড়েছে ভাস কদিন আগে একটু দু তিন দিন একটু গরম গরম পড়েছিল দু আবার কাল থেকে ভালোই ঠান্ডা পড়েছে কাল না পরশু থেকে আবার ভালোই ঠান্ডা পড়ে গেছে আর সকাল সকাল দেখা খুব কিরম সকালে একটু রোদ করেছিল এখন আবার একটু মেঘ করেছে হাওয়া দিচ্ছে তো জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর একটু বাকি আছে করে বাইরে মুখ মুখ ধোবো চা করবো তো চলো আমার ছেলে কি করছে দেখায় আমার ছেলে আমার ছেলে এখন একটু খুব ঘুমের মধ্যে আছে বলে গায়ে দিয়ে রেখেছে তাহলে একদম গায়ে দেয় না ওই জন্য ওকে কিছু মাথায় ঢাকা পায়ে মোজা দু তিনটে সোয়েটার পরিয়ে শোয়াই কারণ একদম কিচ্ছু গায়ে রাখবে না ঘুম দিচ্ছে কি রে ফার্স্ট উঠবি না একটু আগে উঠলো উঠেই বলছে চলো মা দিদুর বাড়ি যাবো বলি আবার ঘুমিয়ে পড়ছে চলো আমি এবার কাজটা সারি বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তারপরে চলে এসেছে একটু মুখে যেহেতু স্নান শীতকাল এখন কিছু মা স্নান করলে বলো মুখটুক ধুলে যখনই তো মুখটা তো টান ধরে সেই জন্য স্নান টান সেরে তো মুখে সে একটু হচ্ছে ক্রিম মেঁকে নিচ্ছে আর আজকের ফার্স্ট রাউন্ডেতেই আমাকে একটু শ্যাম্পুটা করতে হলো কারণ রবিবারের সময় পায়নি সেই জন্যই আজকের শ্যাম্পুটা করেছি তো তাড়াতাড়ি করে একটু এবার মুখটা টান ধরছে এত টান ধরছে তো কি বলবো মুখে কিছু না মাখলে হবে না মুখে টান শুধু মুখে মাখলে হবে না শীতকালে আবার হচ্ছে হাতে পায়ে গলায় সমস্ত জায়গায় মাখতে হবে শীতকাল আবার এই দিকে একটু খরচা বেশি হয় কারণ শীতকাল মানে টান ধরবে আড়াই দেখো বাঙালিরা মানে এত কী বলবো শেষ হয়ে এসছে তবুও নেড়ে 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 হচ্ছে বোতলটা এত নাড়ছে যে পরে বোতল বলো মাজনের মাজন শেষ হয়ে গেলে মাজন কেড়ে যতটা কোথায় ঘুরতে যেতে চাস আমি তারাপিতে যেতে চাই তারাপিতে যেতে চাস সেটা আবার কোথায় সেটা তো আমি জানি না সেটা কোথায় হুম চলো না কোথায় আমি তো চিনিই না হ্যাঁ চলো আর তারাপিতে গেলে মাকে সব কথা জানিয়ে দেব জানাবে মাকে মাথায় কি চাইবে তারা মাথায় কি চাইবে আমি ইঞ্জিনিয়ার হতে পারি গাড়ি কিনতে পারি ও মা তারা আমাকে বলবে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো জানো আর গাড়ি কিনতে পারো কি গাড়ি কিনতে চাও আমি আমি ফার্স্ট আমি হুম আমি কি গাড়ি কিনতে চাও বলো তাড়াতাড়ি করে এই সমস্ত মেখে থেকে নিই তারপর আবার সিঁদুর টিঁদুর পরতে হবে সব করে আবার রান্নাটা আরও বসাতে হবে যেহেতু দেরি হয়ে গেছে স্নান টান সারতে গিয়ে আর ওই রান্না বাকি রয়েছে রান্নাটা পরেই করবো আগে আমি শ্যাম্পু করে নিয়ে করতে করতে যেহেতু আমার শ্যাম্পু রবিবার দিনে করা হয়নি রবিবারই আমি শ্যাম্পুটা করি শ্যাম্পু করা হয়নি সেই জন্যে তাড়াতাড়ি করে সেজে গুজে নিয়ে নিই তারপরে চলে এসেছি রান্না করতে দেখো রান্না করার সময় আগেই ফুলকপিটা ভেজে নিয়েছি ভেজে তারপর কারণ আমি দু তিনবার এমন হয়েছে যে ফুলকপি আগে না ভাজলে প্রথমে মাছ মাছ মাছটা ভাজলে কি হয় ফুলকপি অনেকটা তেল থেকে যায় মাছ ভাজার সেই জন্য আর ফুলকপি ভাজতে গেলে অনেকটা তেল চলে যায় তাই আমি কি করি আগে ফুলকপিটা ভেজে নিই তারপরে মাছগুলো ভাজি তো এখানে যে পেটিটা রয়েছে ওটা আমার ছেলের জন্য হবে কারণ আমার ছেলে তো ছোট তো তো এইসব দাগার মাছ খায় না তো জন্য পেটির মাছই হয় তো পাঁচ পিস মাছ আছে চার পিস আমাদের জন্য আমার ছেলের এক পিস তোর আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল তো সে যে এরকম আজকের ফার্স্ট জ্যান্ডেতে যে সেরকম কিছু হবে তো সেটা হচ্ছে না মাছের ঝোল ভাতই হচ্ছে তো এটা আমাদের ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটু হচ্ছে ওলকপি ছিল সেইটা একটু বিনস ছিল সব কিছু দিয়ে তো সেগুলো একটু নাড়াচাড়া করে এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা দেবো না কারণ মাছের ঝোল রসুন বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ সমস্ত দিয়ে কষিয়ে এবার বাটিতে যে বাটিতে একটু আদাটা ছিল সেই বাটিতে একটু জল ঢেলে ওই জলটা ঢেলে দিলাম দিয়ে একটু ফুটুক আর এই দিকে দেখো এখানে আর কী কী রয়েছে সমস্ত দেখো এখানে ধনে খালি দেওয়ার বাকি আছে ওটা আর ওই দিকে আদা ছাড়ে রেখেছি তো তাদের তাড়াতাড়ি রান্না হয় নি বসায়নি তাড়াতাড়ি রান্না করা হলো না এতক্ষণ আমার রান্না শেষ হয়ে যায় কিন্তু আজকে একে কালকে রবিবার গেছে ভাবলাম শ্যাম্পু করবো এত বেলা হয়ে গেল যে শ্যাম্পু করলে আর চুল শুকনো হবে না ভিজে থাকবে সেই জন্য কালকে আর শ্যাম্পু করা হয়নি তো আজকে ভাবলাম তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নিই তো শ্যাম্পুল করার জন্য আজকে রান্না লেট হয়ে গেছে ভাত তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু রান্না করতে দেরি হয়ে গেছে তারপর মাছটা জানলো তো এখন একটা তরকারি বসিয়ে এসেছি ফুলকপি দিয়ে তো তোমরা দেখতে পেলে রান্নাটা বসিয়ে এসেছি এবার আমরা খুব জোর খিদে পেয়েছি সেই সকালবেলা চা আর বিস্কুট দিয়ে খেয়েছি একটু কাজ ছিল একটা কাজ করবো বলে সেই জন্য খাইনি তো সে কাজটা সেরে দিয়ে চানটান সেরে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এবার খিদে পেয়েছে তার আমি কি খাবো দেখাচ্ছি তো এটা হলো ভাত ভাজা অনেকটাই করেছিলাম কিন্তু আমার বর খেয়ে গেল আর অল্প আছে আর একটু ঘুগুনি আছে কালকে ঘর সেটাও খাবো এই ভাতটা সেইটা একটুখানি আছে এটা খেয়ে নিই আগে খুব জোর খিদে পেয়েছে সকালবেলা গরম গরম ছিল তখন খেলে ভালো তো কিন্তু তা ছিল বলে আর করিনি তখন খেয়ে নিই চলো ঝপঝপ করে খাই তোমরা দেখো তো ভাত ভাজা খেয়ে দিয়ে চলে এসেছি আমার ছেলের মাছের ঝোল করতে ছেলের জন্য হচ্ছে ভীম কড়াই দিয়ে একটু হালকা ঝোল করো পাতলা তো সেই ঝোল করতে করতে আমার ভিডিওটাও তাহলে শেষ করছি এখানেই আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব পাঁচতে থাকো অল্পে লোকের হিট করে থাকো যাতে আমি যা ভিডিও চাবো তো নোটিফিকেশন চলে যা তো টাটা